কত লক্ষ কোটি মানুষের যে ইন্সপিরেশন, বিশেষ করে যারা আমরা গান গাওয়ার একটু চেষ্টা করি বলে মনে করি, যে দেশে উনি থাকেন, এখনো ছিলেন বলবো না, কোনো কালেই বলতে পারবো না, তো সেদেশে তো আমরা গান গাই বলাটা ঠিক উচিত না, যে গান গাওয়ার চেষ্টা করি যারা, তারা সকলেই সকাল থেকে রাত্রি পর্যন্ত ওনাকে শিখি আর কি, মানে ইন্সপিরেশন মানে এতটাই। সুতরাং এটা একটা সাংঘাতিক শোক, মানে এটা এক্সপ্রেশন বিয়ন্ড ওয়ার্ডস, আমার এখন মনে হচ্ছে একটা অদ্ভুত শূন্যতা, ইনএভিটেবল জিনিসটা অন্যদের ক্ষেত্রে, যেমন আমার সত্যি সত্যি এখন নিজের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি তো সত্যি এরকম কিছু হলে, এরকম কেউ জানতে চাইলে বলি যে ইনএভিটেবল এন্ড অফ লাইফ, এটা তো হতেই হবে, সুতরাং আমাদের হবে মনকে বোঝাতে হবে, কিন্তু সামহাও আমি এটা আজকে বলতে পারছি না। ভারতবাসী হিসেবে আমরা বলতে পারবো না যে আমাদের লতা মঙ্গেশকর আছেন, সেটা বলতে পারবো না, এই আর কি। মানে আমার সঙ্গে সত্যি কোনোদিন দেখা হয়নি, কথা হওয়া তো দূরের কথা, তো এখন মনে হয় যে সত্যি সত্যি তো আমরা ঈশ্বরকে দেখতে পাই, অনুভব করতে পারি যারা বিশ্বাস করতে। সত্যি মানে তুমি কোথায় ফেলবে তাকে, মানে কি করে ভুলবে, রবীন্দ্রনাথের গানের মতন জীবনের সমস্ত অনুভূতিতে তুমি একটা ওনার গান পাবে, আনন্দে পাবে, লতাজির গান গুনগুন করতে ইচ্ছে করবে, মানে এত ধরনের, এত রকম, এত বছর ধরে উনি এরকম করে গেছেন, সুতরাং তুমি তো ভুলতেই পারবে না। মা বাবার ক্ষেত্রে যেমন মনে হয় মা বাবারা ইন্ট্রাকটিক্যাল ভাবনা, কিন্তু সত্যি এখন তাই তো কোনোদিন ভাবিনি যে এমন একটা কিছু হতে পারে যে লতা মঙ্গেশকর থাকবেন না।